নাইকো মামলায় খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করা হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটি দাখিল করা হয়েছে রোববার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত সতেরো মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার গত ১৯ মাস নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া স আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত ঢাকার বিশেষ জজ আদালত নয় এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিক জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপনা পরিচালক মীর ময়নুল হক বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিকুর রহমান ব্যবসায়ী উদ্দিন আল মামুন বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকুর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশাম শরীফ কানাডার কোম্পানি নাইকুর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুই সালের নয় ডিসেম্বর খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডান কোম্পানি নাইকুর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ক্ষতি করেছেন দু হাজার আট সালের পাঁচ মে এই মামলায় খালেদার জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দোদক এতে আসামিদের বিরুদ্ধে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা রাষ্ট্রীয় অর্থের ক্ষতির অভিযোগ আনা হয়েছে